আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে অবশ্যই ভালো আছো। আমিও আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি মোহাম্মদ মনোয়ারুল ইসলাম, ইসলাম ও নৈতিক শিক্ষার একজন সহকারী শিক্ষক। আজকে তোমাদের মাঝে দ্বিতীয় শ্রেণীর গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আমার আলোচ্য বিষয় হল আখিরাত ও হজ। মানুষের মৃত্যুর পরবর্তী জীবন, সেটা সে সম্পর্কে আগে পূর্বের ক্লাস হয়েছে, আজকের ক্লাস হবে আখিরাত ও হজ। তাহলে আমরা এদিকে খেয়াল করি, প্রশ্নের দিকে ফিরে যাই। প্রথম প্রশ্ন হলো আখিরাতের তিন নম্বর প্রশ্ন আজকে আমরা পড়াবো, আল্লাহ তাআলা কখন আমাদের বিচার করবেন? এই পৃথিবী জিব্রাইল হযরত ইসরাফিল আলাইহিসসালামের সিংহাতে পৃথিবীর সমস্ত কিছু নিঃশেষ হয়ে যাবে। আর এক ফুঁতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আর এক ফুৎকার যখন দিবেন, তখন পৃথিবীর মানুষ তখন আবার উঠতে থাকবে। এই উঠার পরেই যে বিচার হবে, সেই বিচারের মাঠ বা কোন জায়গাতে বিচার হবে, সেটাকে হাশর বা শেষ বিচারের দিন বলা হয়। তাহলে আমাদের প্রশ্নটা ছিল কি, আল্লাহ তাআলা কখন আমাদের বিচার করবেন? উত্তর হলো হাশর বা শেষ বিচারের দিন আল্লাহ তাআলা আমাদের বিচার করবেন। তা হাশর বা শেষ বিচারের দিন, হাশর বলতে একত্র করা, জমা করা, সব মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ এক জায়গা হবে, সেখান থেকে মানুষের বিচার এবং ফয়সালা হবে। আল্লাহ সিংহাসনে বসবেন, বসার পরে যারা পাপিষ্ট ব্যক্তি তারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাইবেন না, যারা যাদের আমল ভালো ছিল, যারা ইমানদার ছিল, তারা আল্লাহকে একবার দেখার পর আর তাদের কখনো পিপাসা এবং ক্ষুধা তাদের লাগবে না, সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জিন এবং ইনসানের বিচার করবেন, সেটাকে হাশর বা শেষ বিচারের দিন বলা হয়। তাহলে আমাদের প্রশ্ন ছিল আল্লাহ তাআলা কখন আমাদের বিচার করবেন? উত্তর হলো হাশর বা শেষ বিচারের দিন আল্লাহ তাআলা আমাদের বিচার করবেন। পরের প্রশ্নে আসি আমরা, চার নম্বর প্রশ্নে, কারা জান্নাতে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন দুইটা বস্তু দিয়ে, দুইটা জিনিস সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছেন যে একটা জান্নাত আর একটা জাহান্নাম। ভালো কাজ করলে দুনিয়াতে সমস্ত ভালো আমল করলে এই 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 জান্নাত ডান দিকে, আর খারাপ আমল করলে জাহান্নাম বাম দিকে। তো এখানে বলা হয়েছে কারা জান্নাতে যাবেন। তাহলে আমরা সাধারণ বুঝি যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো চললে আর যেগুলো আদেশ করছেন সেগুলো মানলে এবং নিষেধ যেগুলো করছেন সেগুলোও যদি আমরা মানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলি, রাসূল যেটা নিষেধ করছেন সেটাও মানি, তাহলে জান্নাত অবধারিত। এই দুটা জিনিস। তাহলে এখানে কারা জান্নাতে যাবেন প্রশ্ন ছিল, উত্তর যারা ইমানদার। ইমানদার কারা? যারা ইমান আনবে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে ইত্যাদি ইত্যাদি ইসলামের হুকুম হাকাম পূর্ণাঙ্গভাবে পালন করবে, অর্থাৎ যারা আল্লাহ তাআলার হুকুম পালন করেন এবং নবীর দেখানো পথে চলেন, তারাই জান্নাতে যাবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কি? যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ইবলিস শয়তান আল্লাহর হুকুম অমান্য করার কারণে সে জাহান্নামী। পৃথিবীতে যত কাফের আছে, মুশরিক আছে, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা মনে প্রাণে অন্তর দিয়ে বিশ্বাস করেন না, মুখে বলেন এবং বহু রব বহু প্রভু বলেন, 360টা দেবদেবীর পূজা করেন, তারা তো কখনো জান্নাতে যাবেন না। তবে আল্লাহ রাব্বুল আলামিন এটা ভালো জানেন, কোরআন এবং হাদিস অনুযায়ী তারা জান্নাতে যাবেন না। তারপরের প্রশ্ন, তাহলে এটা আমরা কি পাইলাম যে কারা জান্নাতে যাবেন? যারা ইমানদার, অর্থাৎ যারা আল্লাহ তাআলার হুকুম পালন করেন এবং নবীর দেখানো পথে চলেন, তারাই জান্নাতে যাবেন। তাহলে আমাদের দুইটা প্রশ্ন এখানে, আখিরাতের তিন নম্বর প্রশ্ন এবং চার নম্বর প্রশ্ন আমরা পড়লাম। এবার আমরা আসবো হাজ। হাজ কাকে বলে? হাজ হলো আমাদের এক নম্বর প্রশ্ন। হাজ কাকে বলে? হাজ হলো আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট নিয়মে, নির্দিষ্ট কার্যাবলী সম্পাদন করাকে হাজ বলে। এবার শুনুন, হজটা আসলে মূলত আমার মুসলিম জাতির পিতা আদম, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এটা
সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতগুলো আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে যেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই স্মৃতিটা ধরে রাখার জন্য উম্মতে মুহাম্মদী তথা সমস্ত মানুষের জন্য যারা মুসলমান তাদের জন্য হজটা ফরজ করা হয়েছিল। তাহলে হজটা কিভাবে করতে হবে, হজটা কোথায় গিয়ে করতে হবে, যে নিয়মে করার কথা বলা হয়েছে সেই নিয়মে করতে হবে, হজ কাকে বলে সেটা আগে আমরা আগে বুঝবো। তাহলে আবার প্রশ্নটা ভালো করে খেয়াল করো যে আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে আল্লাহ যেভাবে হুকুম করছেন সেই হুকুমটা পালনের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে এখন গেলে সে হজ হবে না, এখন গেলে উমরা হবে, সে হজ হবে না, হজের নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট স্থানে যে যে জায়গায় যেতে হবে, শয়তানকে পাথর মারতে হবে। আমাদের মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী যখন শয়তান ধোঁকা দিতে গেল তাকে পাথর মারলেন, সেই সুন্নতটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মানে মুসলমানদের জন্য এটা দেখিয়েছেন যে এইভাবে পাথর মারতে হবে শয়তানকে। তাহলে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট নিয়মে, তাহলে পাথর মারতে হবে একটা নিয়ম, তারপর আপনার সাই করতে হবে সাফা মারোয়া সেটা একটা নিয়ম, এরকম নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট কার্যাবলী যেই যেই কাজগুলো যেভাবে করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং দেখিয়েছেন সেভাবে করতে হবে, সম্পাদন করাকে হাজ বলে। তাহলে আমরা তিনটা প্রশ্ন, প্রিয় শিক্ষার্থী, আমরা তিনটা প্রশ্ন এখান থেকে পড়লাম, দুইটা হলো আখিরাতের তিন নম্বর এবং চার নম্বর, তার আগে এক দুই হয়েছে। তারপরে হজের এক নম্বর প্রশ্ন আমরা এখান থেকে পড়লাম, এটা ভালো করে আমরা মুখস্থ করব, পড়বো, এবং এইটার উপরে বাড়ির কাজ আছে, বাড়ির কাজ নয় নম্বর। আর এই বাড়ির কাজের উপরে তো আপনারা সবাই জানেন যে এর উপর একটা মার্ক দেওয়া হবে আগামী রবিবারে, এই বাড়ির কাজটি জমা দিতে হবে। তখন বাড়ির কাজটি হলো CW2HW, এই এই এখানে যেটা পড়ানো হলো এই তিনটা প্রশ্নই আপনারা সুন্দর করে আবার HW খাতাতে HW করে আগামী রবিবার জমা দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সুস্থ এবং সবল রাখেন, সেই তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা বলে আজকে এখানের মতো শেষ করছি, আবার একটা কোনো একটি সময় কোনো একটা ক্লাস নিয়ে ইনশাআল্লাহ আপনাদের মধ্যে উপস্থিত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তার দিন মান্নার তৌফিক দান করেন। সবাই আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।